أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই, কম কথা বলার ফজিলত নয়, বরং অশ্লীল কথা হতে নিজেকে বিরত রাখতে হবে। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিহবার দ্বারাই মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করে। কারণ এই জিহবার দ্বারা কী হয়, এই জিহবার দ্বারা মানুষ কী করে, গীবত করে, চগলখুরি করে। এই জন্য এই জিহবাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এই জিহবাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দেবে, সেই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দেবো। সে দুটি হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে অর্থাৎ জিহ্বা, এবং দুই লজ্জাস্থানের, দুই উরুর মাঝখানে অর্থাৎ হচ্ছে লজ্জাস্থান। তাহলে এগুলো হচ্ছে হাদিস, আপনাকে কম কথা বলতে হয়নি, বরং প্রয়োজনের কথা তো অবশ্যই বলতেই হবে, প্রয়োজনের কথা তো বলতে হবে। তো ব্যাপার হচ্ছে এটা যে লজ্জাস্থানকে যে জায়গায় ব্যবহার করার সেই জায়গাতেই ব্যবহার করতে হবে, আর জিহ্বাকেও যেখানে ব্যবহার করা সেখানে ব্যবহার করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার নিকট দূর তার দু চোয়ালের মাধ্যমের বস্তুর অর্থাৎ জবানের এবং দু পায়ের মধ্যের বস্তুর লজ্জাস্থানে জিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতে জিম্মাদার হব। বুখারী হাদিস, মিশকাত হাদিস নম্বর 4812।